হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে আমি কি ভিডিও করতে চলেছি তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মুখের যত্ন নেব আর চুলের যত্ন নেব। দেখো, প্রথমে আমি এখানে মধু নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, হ্যাঁ আর লেবু নিয়েছি, আর দেখো অ্যালোভেরা নিয়েছি। আমার বাড়িতে গাছ আছে, অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা নিয়েছি। আর দেখো এটা হচ্ছে বেসন নিয়েছি। তো এই এই দিয়ে আর এই দিয়েই আমি করবো। আর এখানে দেখো একটা ডিশে আমি মধু ঢেলে নিলাম। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরো মন দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। আর কোনো দিন তোমাদের পার্লারে যেতে হবে না, ঠিক আছে? ঘরেই তোমরা এভাবে চুল আর মুখের, হ্যাঁ মুখ, চুল, হাত তোমরা যত্ন করতে পারবে এই ভিডিওতে। তো দেখো আমি এখানে ফার্স্টে একটু বেসন নিয়ে নিলাম। তো দেখো বেসনটা নিয়ে এবার আমি বেসন আর মধুতে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হ্যাঁ দেখো সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো সত্যি কথা কি বলতে জানো তো বন্ধুরা, আমি কোনো দিনও পার্লারে যাই না। এত টাকা পাবো কোথায়? আমি পার্লারে গেলে আমার 1000 টাকা লাগবে। আমি দরকার নেই আমি পার্লারে যাওয়ার। আমি কোনো দিনও আমি পার্লারে গিয়ে ফেসিয়াল টেসিয়াল আমি করি না। যা কিছু করি আমি বাড়িতে করি, ঠিক আছে? তো ফালতু পার্লারে গিয়ে এসব করা মানে একদম টাকাই নষ্ট করা, আমি যা মনে করি। এর থেকে ভালো ওই টাকা দিয়ে খা, ভালো মন্দ খাও, ফল কিনে খাও, তা কাজে লাগবে, আমি যা মনে করি। এবার সবার তো আমার মতন মন না। তো তো যাই হোক বন্ধুরা, আমি বেশি বেশি কিছু বলে ফেলছি, প্লিজ আমাকে মনে কিছু করো না আমার কথায়। আমি আমি যা করি সেটাই আমি বললাম। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো আমি একটু লেবুর রস, হ্যাঁ মধু আর বেসন দিয়ে ভালো করে আমি এবার মুখটা ম্যাসেজ করে নেব। একটা একদম পুরো আঙ্গুল চার, তো আঙ্গুল দিয়ে আমি ভালোভাবে ঘষে নিচ্ছি, মানে ম্যাসেজ করে নিচ্ছি সুন্দর করে, ঠিক আছে? তো যেরকম পারবে তোমরাও এরকম করে করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চোখের চারিপাশটার দিকে দেখো, খুব সুন্দর হবে স্কিনটা একদম পুরো। যাদের ড্রাই স্কিন তাদের একদম সত্যি এটা করার পরে নর্মালে চলে আসবে, ঠিক আছে? একটা তেল তেল চলে আসবে ভীষণ ভালো বন্ধুরা। আর যত মুখের যত মরা চামড়া আছে সেইগুলো উঠে যাবে এই মধুতে, না সেইগুলো আর মধু আর বেসন আর লেবু তিনটে দিয়ে তিনটে মিশ্রণ এক করে ভালো করে মানে ম্যাসেজ করতে হবে, একদম পুরো আঙ্গুল চাপিয়ে চাপিয়ে পুরো ম্যাসেজটা করতে হবে। আর এটা করার পরে দেখবা মুখটা কত সুন্দর হয়। তোমরা যারা করো, অনেকেই তো করো, টাইমের জন্য করতে পারো না, আমি বলবো এটা করো। আর এইটা করলে কোনো মানে মুখের মধ্যে যত রকম বনর দাগ বা এমনি দাগ, হ্যাঁ হ্যাঁ সেইগুলো সব রিমুভ হয়ে যাবে, মানে আর থাকবে না। তোমরা যদি এটা করতে পারো, সপ্তাহে একদিন করবে, দেখবে ভীষণ ভালো হবে। সত্যি আমি কিন্তু এভাবেই করি। আগে আমি এগুলো করতাম না, আগে ক্রিম ফ্রিম মাখতাম, মিথ্যা কথা বলবো না, পয়সা প্রচুর নষ্ট করেছি কিন্তু কোনো কাজে আসে না, ঠিক আছে? সত্যি আমার বাড়ির লোক সবাই জানে যে আমি খুব পয়সা নষ্ট করতাম। ইউটিউবে এসে আমি পয়সা কী জিনিস আমি চিনে গেছি, সত্যি বলছি। আগে প্রচুর পয়সা খরচা করতাম, আর এখন এখন আমি পয়সা নষ্ট করার আগে আমি 10 বার ভাবি, 10 টাকা খরচা করলে করার আগে আমি 10 বার ভাবি ইউটিউবে আসার পরে। তো যাই হোক বন্ধুরা, আজ দেখো এবার আমি মুখে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে এবার আমার অ্যালোভেরা দেখো নিয়েছি, অ্যালোভেরাটা থেকে ভালো করে আমি কেটে জুসটা বের করে নেবো। দাঁড়াও জুসটা বের করছি। তো জুসটা আমি ভালোভাবে বের করে নিয়েছি। আর জুসটা বের করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো জুসটা বের করে আবার একটু মুখেও লাগিয়ে দিয়েছি। সে দেখো একটু হাতে বেশি লেগে গেছিলো, তার জন্য একটু মুখেও একটু লাগিয়ে দিয়েছি। তো যখন আমি যত্ন নেই আমার শরীরের, তখন আমি ভাবি বিশেষ করে মুখটা আর দুটো হাত আর মাথা, এই মা এই এইটাই আমি বেশি যত্ন করি যখন আমি বসি। আর টাইমের তো ব্যাপার বলো, আমরা ইউটিউবে এসে কিন্তু খাওয়ার টাইমই পাই না, বিশ্বাস করো খাওয়ার টাইমই। কিন্তু আমরা যারা ভিডিও করি, এডিটিং, হ্যাঁ ভিডিও করা, আবার সংসারে কাজকর্ম সামলিয়ে
ইউটিউব করা মানে বিশাল চাপ। আর দেখো জুস একটুখানি হাতে লেগেছিলো, সেটা আমি এবার দিয়ে এবার ঘষে নিচ্ছি ভালো করে, মুখটার মধ্যে ম্যাসেজ করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে দাঁড়াও রসটা বের করে আমি দেখাচ্ছি। তো বের করতে অনেকটা টাইমও লাগছে সত্যি। আজ দেখো বের করে নিয়েছি। এবার আমি একটা পেঁয়াজও নিয়েছি, দেখো পেঁয়াজটা কেটে আমি দুবাক করে পেঁয়াজটা ধুয়ে পেঁয়াজে যে রসটা থাকে সেই রসটা আমি অ্যালোভেরা জুসের সাথে আমি অ্যালোভেরার সাথে আমি মিশিয়ে নেব ভালো করে। তো দাঁড়াও বন্ধুরা, এই যে দেখো এটা দিয়ে আমি এই পেঁয়াজটা গ্রেট করে নেব, পেঁয়াজের যে রসটা আছে সেটা আমি বের করে নেব। তো দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর আমার ক্যামেরাটা না ঠিক করে ধরা হয়নি, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা বাড়িতে এভাবে করবে, এই গরমে তো প্রচুর মাথায় চুল আমাদের পড়ে যায়। হ্যাঁ, তো মাথায় চুল লাগানো যায় না। দেখো আমারও মাথার মধ্যে খুব চুল উঠে উঠতো একটা সময়, কিন্তু আমাকে একজনা বলেছিল যে এইভাবে করলে নাকি মাথার চুল নাকি আর উঠবে না। তো বিশ্বাস করো, তারপর থেকে আমি এইভাবে করে করতাম, করে করে আমার মাথার চুল ওটা একদম বন্ধ হয়ে গেছে। আজকে তার জন্যই আমি শেয়ার করলাম যে আমার বন্ধুদের যদি একটু কাজে আসে। হ্যাঁ, তো দেখো আমি ভালোভাবে পেঁয়াজের রসটা বের করেছি। আর আমার বন্ধুদের বলবো যে যাদের মাথায় চুল খুব ওঠে তারা অবশ্যই এরকম অ্যালোভেরার জেলের সাথে একটু পেঁয়াজের রস আর একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মাথার মধ্যে মাখিয়ে ম্যাসেজ করে নেবে আধ ঘন্টা পরে, যে কোনো একটা শ্যাম্পু দিয়ে। হ্যাঁ, শ্যাম্পু দিয়ে ভালোভাবে মাথাটা পরিষ্কার করে নেবে, তারপরে দেখবে তারপর থেকে চুল ওঠা একদিন ব্যবহার করার পরেই আর চুল ওঠা মানে চুল আর উঠবে না। তো যাই হোক বন্ধুরা, আমি ভালোভাবে পেঁয়াজের রসটা বের করে নিয়েছি। এবার আমি দেখো গামছা আছে আমার কাছে, এই গামছা সুতির গামছার মধ্যে আমি ভালোভাবে ছেঁকে নেব। ছাঁকনি আবার কোথায় পাবো আনতে? তো যাই হোক, আমি এই গামছার মধ্যেই আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখো রসটা ভালোভাবে আমি পুরো বের করে নিচ্ছি, নিলাম। আর দেখো ছিবড়া হয়েছে কতটা, ছিবড়াটা পরিষ্কার করে নিলাম। ওই যে দেখো, এবার আমি চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আমার মাথায় একদম চুল ছিল, কিন্তু এই এই ইউটিউব করে করে চুলের যত্ন আমি করিনি, প্রচুর চুল উঠতো। তারপরে আমাকে একজন বলেছিল যে এটা করার জন্য, তারপর থেকে আমি এটা করার পরে আমার মাথায় একটু চুল মানে চুল ওঠা এখন আর ওঠে না, এখন ওঠেই না। মাথা আশ্রা লেগে দুটো একটা এরকম চুল ওঠে, নাহলে কিন্তু চুল ওঠে না। আগে চিরুনি ভর্তি হয়ে চুল আমার উঠতো, এটা করার পর থেকে আমার আর মাথায় চুল ওঠে না। তো তোমরা বন্ধুরা ট্রাই করে দেখতে পারো, পেঁয়াজের রস আর লেবু আর অ্যালোভেরা দিয়ে তোমরা এই মাথায় এভাবে দিতে পারো। তো যাই হোক বন্ধুরা, এবার ভালোভাবে মাথাটার মধ্যে ভালো করে গোড়ায় সব জায়গায় ভালো করে অনেকটা জুস হয়েছিলো, আমি পুরোটা লাগিয়ে এবার ক্লিপটা আটকে রাখলাম। এবার আধ ঘন্টা আমি আর এটা লাগিয়ে, কিন্তু বন্ধুরা একদম রোদুতে যাওয়া যাবে না, ঠান্ডায় যে থাকতে হবে, ঠিক আছে। কেন বলতো, অ্যালোভেরা যে অ্যালোভেরাটা তো প্রচণ্ড ঠান্ডা, গরমে গেলে এটা একটু সমস্যা হতে পারে। এটা লাগিয়ে থাকবে হচ্ছে ঘরের মধ্যে থাকবে, বা যেখানে রৌদ্র থাকবে না সেই জায়গাটায় থাকবে। আর দেখো আমি যে পাঁচ মিনিট হয়ে লাগিয়ে রেখে দিয়েছিলাম মুখের মধ্যে, যেই সব ইয়েটা বেসন মধু আর হচ্ছে লেবু মুখে লাগিয়ে রেখেছিলাম, তো এখন আবার একটু হালকা জল দিয়ে আবার মুখটা ম্যাসেজ করে আমি নিচ্ছি। আর এইটা মুখে যদি এরকম করে লাগাতে পারো, মুখে যে দাগ থাকে, হ্যাঁ কালো কালো দাগ থাকে, চোখের তলায় দাগ থাকে, সবগুলো উঠে যাবে বন্ধুরা। আজ দেখো আমি আবার এখন এর ওপরই আবার টমেটোটা ঘষে নিচ্ছি, মানে আমি একটু টমেটো নিয়েছি অর্ধেক করে, টমেটোটা আবার ঘষে আমি নিচ্ছি মুখের মধ্যে। তোমরা বন্ধুরা বিশ্বাস করো, এইটা যদি করতে পারো তোমাদের সত্যি পার্লারে যেতে হবে না, অনেক টাকা বেঁচে যাবে, ঠিক আছে। একটু তোমরা একটু কষ্ট করে ঘরের মধ্যে বসে এরকম করবে ঘরোয়া পদ্ধতিতে, একদম মানে পয়সাই খরচা হবে না, 10 টাকা মতো খরচা হবে সব টোটালে, ঠিক আছে। তো এরকম করে নেবা, করে নেওয়ার পরে এখন আমি টমেটো ঘষলাম, ঘষে আবার কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি টমেটোর করে রসটা বার করবো। এখন ওই যে দেখো
দেখো টমেটোটা আবার আমি কেটে নিচ্ছি। তোমাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে বন্ধুরা, তোমরা যদি একটু মন দিয়ে দেখো আর স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে পুরোটা ভিডিও। তো এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে কি করে মানে মুখের আমি যত্ন নিই। আর আমার মুখটা আগে প্রচণ্ড কালো ছিল, তোমরা অনেকেই জানো, অনেক দিদিরাই জানে যে আমার মুখে প্রচণ্ড কালো ছিল আগের থেকে, মানে আগে প্রচণ্ড কালো ছিল, আমার বাড়ির লোকও বলে, কিন্তু আমি কোনোদিনও পার্লারে যাইনি, আমি বাড়িতেই যখন করি তখন আমি এরকম করি, ঠিক আছে? এইভাবে আমি মানে আমার মুখ যত্ন নিই, তো তোমরাও নিতে পারো, ভীষণ ভালো উপকার আসবে। তো এটা আমি আবার মুখে লাগাচ্ছি, এখন মুখে লাগাবো, যে দেখো মুখে লাগাচ্ছি এই টমেটো যে জুসটা আমি বার করেছি, টমেটোর জুসটা আমি আবার একটু বেসন দিয়ে আবার মুখে আমি লাগাচ্ছি, লাগিয়ে আবার আমি ম্যাসেজ করছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা এটা আমি গলায় দেব, ঘাড়ে দেব আর দুই হাতে দেব, দাঁড়াও দেখতে পারবে তোমরা। আজ দেখো আমি হাতেও নিচ্ছি ভালোভাবে, দেখো আমি সুন্দর করে হাতে নিচ্ছি, ভালোভাবে ম্যাসেজ করব আমি প্রায় 5 মিনিট মতন ম্যাসেজ করবো দুটো হাত। দেখবে যত রকম আমরা তো রান্না করি এই দুটো হাত কিন্তু মানে ডান হাতটা বিশেষ করে কিন্তু একদম পুরো কালো হয়ে যায়, একটু ট্যান পড়ে যায়। এইভাবে যদি তোমরা ম্যাসেজ করতে পারো টমেটো আর বেসন দিয়ে তাহলে কিন্তু এই ট্যান পড়াটা একদম উঠে যাবে, কালো কালো দাগ, হ্যাঁ একদম উঠে যাবে একটা, হ্যাঁ তো খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই কিন্তু আমার মতন এরকম তোমরা করবে, দেখবে কত ফর্সা হওয়া যায়, খুব তাড়াতাড়ি ফর্সা হয়ে যায়, আর একটা যে একটা উজ্জ্বলতা বাড়বে এটা করলে। যত রকম নোংরা থাকে আমাদের লোমের গোড়ায় সেগুলো সব টেনে বার করে দেয় মধু, মধু আর হচ্ছে লেবু, এই দুটো জিনিস একদম পুরো যত রকম নোংরা আছে লোমের গোড়ায় সেগুলো এই ম্যাসেজ করলে এইটা দিয়ে সব বের হয়ে যায়। মানে আর জানো তো গরমে কিন্তু ঘাড়ে কিন্তু পুরো কালো হয়ে যায়, একটা পুরো দাগ হয়ে যায়, কালো দাগ, এরকম করে তোমরা ম্যাসেজ করে ডোলবা বিশাল ভালো হবে, উপকার পাবা, ঠিক আছে? হাত হাত মুখ আর গলা, ঠিক আছে? তো আমি এইভাবেই যত্ন নেই বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর আমার মতন কি তোমরা করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। স্নান করে আবার আসছি। তো বন্ধুরা আমি চলে এসেছি স্নান করে, তো এই কলা গাছের এখানে ভিডিও করেছি, এখানেই আবার ভিডিওটা শেষ করব। তো দেখো চুলটা কত সুন্দর হয়েছে, আর এরকম অ্যালোভেরা আর পেঁয়াজের রস আর লেবু দিয়ে যদি চুলে এভাবে দেওয়া যায়, দিয়ে আধ ঘন্টা মতো রাখা হয়, তারপরে চুলটা খুব ভালো হয়, চুলের গোড়া খুব শক্ত হবে আর চুল ওটা একদম বন্ধ হয়ে যাবে, একদম বন্ধ হয়ে যাবে বন্ধুরা। আমার আগে না চুল খুব উঠতো, তো আমি এইগুলো করার পরে আমার আর চুল ওঠে না, সত্যি বললাম, তোমরা করতে পারো। তো আর দেখো আমার মুখটা কেমন হয়েছে, সত্যি খুব যত্ন আজকে যত্ন করেছি, তো তোমরা এরকম করতে পারো। দেখো হাতটাও কত সুন্দর হয়েছে, দেখো পুরো ভালোভাবে করেছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো আমার ভিডিওটা। আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করলাম, সবাই ভালো থাকো, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আসবো। সবাইকে ধন্যবাদ, আর যেই বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ভালোবাসা, আর যেই বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ করুন, সবাই ভালো থেকো।